الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله العظيم وفي مقام آخر في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو اگر ایمان میں کامل نہیں اللہم صلی اللہ কর্তৃক আয়োজিত পদ্মকার মিলাদুন্নবী মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উলামায়ে কেরাম সামিনে আজম এবং সাংবাদিক বন্ধুরা মহান আল্লাহ তাবারাকা ও তাআলা আলিশা দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যে পরবরদিগারে আলম আমাদেরকে সৃষ্টির সেরা সৃষ্টি এবং আল্লাহর প্রিয় বন্ধু দু জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর মাহফিলে আজকে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। দিন উজাড় করে একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এখানে আমি বক্তব্য দেওয়া সমীচীন মনে করছি না, যেহেতু বন্ধুবর মৌলানা আবুল কাসেম ইয়াহিয়া সাহেব বলেছেন বলার জন্য মাত্র কয়েক মিনিটের মধ্যে কথা শেষ করব। আমাদের সম্মুখে নিউ জার্সি থেকে এসেছেন মৌলানা শরীফুদ্দিন সাহেব, উনি সংক্ষিপ্ত বয়ান পেশ করবেন। এরপরেই আজকে এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের এই বাতিলের আতঙ্ক, পত্র মসজিদের সম্মানিত খতিব এবং আমাদের মুরব্বী জনাব সিদ্দিক সাহেব হুজুর বয়ান পেশ করবেন। আমরা আশা করব যেহেতু আমরা প্রত্যেকেই চাইলে কিছু সময় বলতে পারবো এবং এখানে আরো অনেক আলিম সাহেব আছেন, বক্তা আছেন, কিন্তু না সবাই যদি আমরা বলতে যাই আমাদের টাইম ওভার হয়ে যাবে। আমরা একটা টাইম দিয়ে আজকে আপনাদেরকে দাওয়াত করেছি, ঠিক 9টা পর্যন্ত আমাদের এই মাহফিলের সমাপ্তি হবে, এর পরবর্তীতে আমাদের অন্য কাজ আছে, এখানেই কাজ আছে। তাই আমরা চেষ্টা করব 9টা পর্যন্ত আমরা নমাজ এবং মিলাদ শরীফ সেরে নিব,
এটাই আল্লাহর দরবারে আমরা তৌফিক চাচ্ছি সবাই বলে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা হচ্ছে আজকে যে মাহফিলে আমরা এসেছি এটা মিলাদুন নবীর মাহফিল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের মাহফিল, মিলাদুন নবী মাহফিল। শুধু কি আমরাই উদযাপন করছি, না শুধু গাউসিয়া মসজিদে উদযাপিত হচ্ছে, না শুধু নিউ ইয়র্কে, না পৃথিবীতে। আমরা যদি ইতিহাস তালাশ করি তাহলে দেখব শুধু ইতিহাস নয়, কোরআন হাদিস রিসার্চ করলে দেখা যাবে শুধু আমরা নয়, এই নিউ ইয়র্কে নয়, পৃথিবীতে নয়, বরং পৃথিবী বানানোর আগেও মিলাদুন্নবী হয়েছিল বলে সুবহানাল্লাহ। কোথায় কে করেছেন? মহান রব্বুল আলামিন আদায় করেছেন। শ্রোতা কারা ছিলেন? ছিলেন আল্লাহর রহমতের ফরিশতারা বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন সর্বপ্রথম মিলাদুন্নবী তার বন্ধুর মিলাদের আলোচনা করেছেন ফরিশতাদের জমাতের মধ্যে, তারপর আলমে আরওয়াহে নবীদের জমাতের মধ্যে যে আলোচনা হয়েছে সেই আলোচনা করতে আমাদের কোনো বাধা নাই। কারণ কোরআনে কারিম তালাশ করলে আমরা দেখি যে মিলাদের আলোচনা, অনেক নবীর মিলাদের আলোচনা মহান রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে করেছেন, আউলিয়া কেরামের মিলাদের আলোচনা কোরআনে কারিমের মধ্যে করেছেন। অতএব যে আলোচনা, যে মিলাদের আলোচনা কোরআনে কারিমের মধ্যে আছে, সেই মিলাদের আলোচনা এ পৃথিবীতে আমরা করতে শরীয়তের দিক দিয়া কোনো বিধিনিষেধ নাই এবং থাকার কথা নয়। যদিও এই ফিতনার যুগে আমরা অনেক কথাবার্তা শুনতে পাই যে মিলাদুন্নবীর ব্যাপারে, মিলাদের ব্যাপারে, কিন্তু আমাদের সেদিকে কর্ণপাত করার সময় নয়। আমরা একটা নির্দিষ্ট টাইম নিয়ে পৃথিবীতে এসেছি, অতএব আমাদেরকে আমাদের কাজই করতে হবে, আর আমাদের কাজ আমরা আঞ্জাম দিতে হবে যাতে আমরা আমাদের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পৌঁছে যাই। আমরা জানি যে মিলাদের আলোচনা করায় মিলাদুন্নবীর ব্যাপারে রসুলের আগমনে খুশি প্রকাশ করার কারণে আবু লাহাব, যার ব্যাপারে কোরআনে কারিমে পূর্ণ একটা সূরা আছে, সেই আবু লাহাবও উপকৃত হয়েছে। নবীর আগমনের কারণে নয়, শুধুমাত্র এতিম বাতিজা ভাই পৃথিবীতে নয়, মৃত ভাইয়ের ঘরে একটা ছেলে সন্তান জন্ম নিয়েছে, ওই নবী ওই ছেলে সন্তান জন্ম নিয়েছেন এই জন্য আবু লাহাব খুশি প্রকাশ, কারণে যদি সে বেনিফিটেড হতে পারে আমরা ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু এই উদ্দেশ্য নয় আমরা খুশি প্রকাশ করছি, উনি বিশ্ব নবী দুজাহানের কান্ডারি রাহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উদ্দেশ্যে আমরা মিলাদুন্নবী উদযাপন করছি। অতএব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে যদি আমরা মিলাদুন্নবী উদযাপন করে থাকি, ঈদ উদযাপন করে থাকি, খুশি প্রকাশ করে থাকি, তাহলে আবু লাহাবের চাইতে আমরা শতগুণে বেশি বেনিফিটেড হব। ইহকালীন আমরা সুখ শান্তি পাব, পরকালীন আমাদের মধ্যে মুক্তি আসবে। অতএব কথা দীর্ঘায়িত আর করছি না, আমি আমার কথা এখানে সংক্ষেপ করে নিয়ে আসছি। আমরা যে মাহফিলে এসেছি আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই হাজিরাকে তার হাবিব দুজাহানের কান্দারি রহমতুল্লিল আলামিনের মহব্বতের সদকার মধ্যে যেন কবুল করেন, আমিন।